যে বিশ্বাসঘাতকতার একমাত্র দণ্ড মৃত্যু। হেমচন্দ্র দাস তার বিপ্লবী নেটওয়ার্ককে কাজে লাগিয়ে দুটি পিস্তল সংগ্রহ করে এনে দেন জেলের ভেতর। কিন্তু শুধু পিস্তল থাকলে তো চলবে না, টার্গেটকেও তো হাতের কাছে পেতে হবে। আজকে আপনাদের এমন একজন স্বাধীনতা সংগ্রামীর গল্প শোনাবো, যিনি জেলের কড়া সুরক্ষার মধ্যেও এক বিশ্বাসঘাতককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, যিনি ইংরেজদের উপহাস করে বলেছিলেন, আমি পিস্তল পেয়েছি ক্ষুদিরাম বসুর আত্মার কাছ থেকে, এবং ফাঁসির মঞ্চে নিজের মাকে বলেছিলেন, এতদিন তো তুমি শুধু আমার মা ছিলে, দেখো আজ তুমি সারা দেশের মা হয়ে গেলে। অনেকেই হয়তো বুঝতে পেরেছেন আমি শহীদ কানাইলাল দত্তের কথা বলছি। আলিপুর বোমা মামলায় গ্রেফতার হন শ্রী অরবিন্দ ঘোষ, বারেন ঘোষ, উল্লাসকর দত্ত, নরেন্দ্র গোস্বামী, সত্যেন্দ্রনাথ বসু ও কানাইলাল দত্ত। পুলিশের অত্যাচারের ভয় এই বিপ্লবী দলের নরেন্দ্র গোস্বামী ওরফে নরেন গোসাই রাজসাক্ষী হতে রাজি হলেন। শুধু তাই নয়, বিপ্লবীদের অনেক সিক্রেট মিশনের প্ল্যান ফাঁস করে দিলেন ব্রিটিশ পুলিশকে, যেখানে অত্যাচারে অন্যান্য বিপ্লবীদের নখ চোখ উপড়ে নেওয়া হচ্ছে, সেখানে কেবল আরামদায়ক জীবনের লোভে বিশ্বাসঘাতকতা করল নরেন গোসাই। সশস্ত্র বিপ্লবে দুটি মাত্র পথ থাকে, প্রাণ দেওয়া এবং প্রাণ নেওয়া। বিপ্লবীরা নিজেদের মধ্যে আলোচনা করে স্থির করলেন যে বিশ্বাসঘাতকতার একমাত্র দণ্ড মৃত্যু। শুরু হলো প্ল্যানিং, নরেন গোসাইকে মারতে হলে তো পিস্তলের দরকার, কিন্তু জেলে বসে তা কি করে সম্ভব? এ বিষয়ে হেমচন্দ্র দাস প্রস্তাব রাখেন, যদি ইউরোপিয়ান বর্ডারের দুটি পিস্তল ছিনিয়ে নেওয়া যায়। এই প্রস্তাবে উল্লাসকর দত্ত রাজি হননি, কারণ এতে অনেক আননেসেসারি রিস্ক ইনভলভ ছিল। তখন কানাইলাল দত্ত ও সত্যেন বসু বলেন যে তাদের যদি দুটি পিস্তল সংগ্রহ করে দেওয়া যায় কোনোভাবে, তাহলে তারাই নরেন গোসাইকে ভগবানের কাছে পাঠিয়ে দিতে পারবেন। হেমচন্দ্র দাস তার বিপ্লবী নেটওয়ার্ককে কাজে লাগিয়ে দুটি পিস্তল সংগ্রহ করে এনে দেন জেলের ভেতর। নরেন গোসাই রাজসাক্ষী হবার কারণে পুলিশ তাকে কড়া সুরক্ষার মধ্যে রেখেছিল। শুধু তাই নয়, ব্রিটিশ তাকে শিখিয়ে পড়িয়ে নিচ্ছিল যে আদালতে কি কি বলতে হবে। ইতিমধ্যে পিস্তল জোগাড় হয়ে গেছে, কিন্তু শুধু পিস্তল থাকলে তো চলবে না, টার্গেটকেও তো হাতের কাছে পেতে হবে। একে নরেন গোসাই অন্য সেলে, তার উপর আবার রাজসাক্ষী হওয়ায় কড়া নজরদারির মধ্যে রয়েছে। কানাইলাল ও সত্যেন মিলে একটি উপায় বার করল। সত্যেন বসু অসুস্থতার ভান করে জেলের হাসপাতালে ভর্তি হলেন 27 জুলাই 1908 সালে। কিছুদিনের মধ্যে কানাইলালও অসুস্থতার অভিনয় করে হাসপাতালে ভর্তি হলেন। এবার সত্যেন বসু নরেন গোসাইকে চিঠিতে লিখলেন, আমি খুবই অসুস্থ, আমি বাঁচতে চাই, তাই রাজসাক্ষী হতে চাই। খুশিতে আত্মহারা হয়ে গেলেন নরেন গোসাই। রাজসাক্ষী হওয়ার কারণে এতদিন তিনি এক ঘরে হয়ে গেছিলেন, এখন একজন সঙ্গী খুঁজে পাওয়ায় পাপের বোঝটা তার একটু হালকা লাগতে লাগলো। নরেন গোসাই জেলারের সাথে কথা বলে অনুমতি নিলেন যাতে তিনি হাসপাতালে গিয়ে সত্যেন বসুর সঙ্গে দেখা করতে পারেন। নরেনের সঙ্গে সত্যেনের প্রথম দফা মুখোমুখি সাক্ষাৎ হল। ঠিক হল 1 সেপ্টেম্বর আবার তারা মুখোমুখি বসবেন। সত্যেন এবং কানাইলাল মিলে পরিকল্পনা করলেন যে এর থেকে ভালো সময় আর পাওয়া যাবে না, তাই শুভ কাজটি সম্পন্ন করে ফেলা উচিত। নরেন গোসাই দেখা করতে এলেন সত্যেনের সঙ্গে। সিকিউরিটির জন্য সঙ্গে এলেন ইউরোপিয়ান বর্ডার হিগিন্স। নরেন গোসাই গিয়ে বসলেন ডিসপেন্সারির ভেতরে, ডেকে পাঠানো হলো সত্যেন বসুকে। আলোচনার মধ্যে কিছু বুঝে ওঠার আগেই গর্জে উঠল সত্যেনের পিস্তল, গুলিবিদ্ধ হলো নরেন গোসাই। গুলিবিদ্ধ অবস্থায় নরেন পালাতে শুরু করলেন হিগিন্সের আশ্রয়, কিন্তু নরেনের সুরক্ষা করতে গিয়ে হিগিন্সও গুলিবিদ্ধ হলেন। প্রাণ বাঁচাতে পালাতে লাগলেন হিগিন্স ও নরেন গোসাই। দৌড়তে দৌড়তে তারা চলে এলেন হাসপাতালের বাইরে, কিন্তু শিকারী কি সহজে তার শিকারকে ছেড়ে দেবে? কানাইলাল দত্ত সত্যেন বসুর সাথে যুক্ত হলেন এবং তারা দুজন আর পিছু নিলেন।
এবার গর্জে উঠল কানাইলালের পিস্তল। হঠাৎ লিন্টন নামে এক ইংরেজ কানাইলালকে জাপটে ধরে ফেললেন। কানাইলাল দত্তের পিস্তলে একটি মাত্র গুলি অবশিষ্ট ছিল, তাই তিনি পিস্তলের গুলিটি নষ্ট না করে পিস্তলের বাট দিয়ে লিন্টনের মাথায় আঘাত করলেন। কানাইলাল তার শেষ গুলিটি নরেন গোসাইকে লক্ষ্য করে ছোড়েন এবং তাতে নরেন ডাল খেয়ে একটি নালার মধ্যে পড়ে যান। নরেনের মৃত্যু হয় এবং বিপ্লবীরা ক্লিয়ার মেসেজ দেন যে বিশ্বাসঘাতকতার পরিণাম কেবলমাত্র মৃত্যু। কানাইলাল এবং সত্যে দুজনেই ব্রিটিশদের হাতে ধরা পড়ে যান। আদালতে কানাইলাল নিজের জন্য কোনো উকিল রাখতে দিলেন না, অনেক অনুরোধ সত্ত্বেও শুনলেন না। তিনি কেবল বলতে লাগলেন, আমি মেরেছি নরেন গোসাইকে, সত্যেনের কোনো দোষ নেই এতে। জাজ তাকে প্রশ্ন করেন যে তুমি পিস্তল কোথা থেকে পেয়েছ? কানাইলাল হেসে উত্তর দেন, আমি পিস্তল পেয়েছি ক্ষুদিরাম বসুর আত্মার কাছ থেকে। মৃত্যুর মুখেও কেবল সেই এরকম উপহাস করতে পারে যার বুকে সিংহের মতো সাহস থাকে। বিচারে তার ফাঁসি হল। ফাঁসির দিন জেলের বাইরে হাজার হাজার লোকের জমায়েত হল। তার মৃতদেহ যখন জেলের বাইরে আনা হলো, তখন তাকে ছোবার জন্য লোকে মরিয়া হয়ে উঠল। জাতি ধর্ম নির্বিশেষে লোকে পুষ্প বর্ষণ করতে লাগলো। তার গায়ে লেগে পড়ে যাওয়া ফুল মাটি থেকে কুড়িয়ে লোকে বাড়িতে নিয়ে গেছিল। আর হবেই না বা কেন, যে দেশের জন্য হাসতে হাসতে প্রাণ দিতে পারে সে তো ভগবান তুল্য। আজ এইটুকুই, আবার ফিরে আসব স্বাধীনতার এক রোমহর্ষক কাহিনী নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।